তুমি কি অদ্ভুত বলো তো এইভাবে কেউ চলে আসে একই বাড়ির সবাই জানে যে শ্যামা আর গান গাইছে না দেখছো এখানে বসে আমরা রিহার্সাল করছি দুব করে চলে এলে এবার দেখছি তোমার চালে আমাকে আর ওকে বাইরে গিয়ে রিহার্সাল করতে হবে চুপ একদম বেশি বুদ্ধি শুন এখানে গান গাওয়াটা মোটেই ঠিক হচ্ছে না রাধা তুই একটা জিনিস বুঝতে পারছিস না তুই নতুন নতুন শুরু করছিস আবার বাড়ির প্রত্যেকটা লোকের কৌতূহল তোর দিকে রয়েছে একবার যদি এখানে রিহার্সাল করছিস কেউ জানতে পেরে যায় শুনতে পেয়ে যায় কি হবে তখন জেনে গেলে যাবে মানে সো হোয়াট তাছাড়া কাল তো বাড়ি ভর্তি লোকের সামনে আদি ডিক্লেয়ার করেই দিল যে রাধা রানী আবার গানের জগতে ফিরছে তো মা শোনো আজে বাজে কথা বলে না আমাদের সময় নষ্ট করো না আমাদেরকে শান্তিভাবে রিহার্সালটা করতে দাও শ্যামা চল অনেক দেরি হয়ে যাচ্ছে চল 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 আমরা আবার শুরু করি চল আয় বস চল 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 আচ্ছা 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 ঠিক আছে চল শুরু কর দাঁড়াও দাঁড়াও আমি আবার ট্র্যাকটা প্লে করছি ঠিক আছে বাবা আপনার চা ওই তো শ্যামা গান গাইছে জানো বড় বৌমা কাল থেকে না বিবেক দংশনে ভুগছিলাম মানে আমার কথায় শ্যামা গান ছেড়ে দেবে গান গাইবে না অভিমান করে আমার ভাল লাগছিল না এখন আমার ভাল লাগছে দেখো কি সুন্দর গান গাইছে মেয়েটা কিন্তু মা শ্যামা তো বলেছিল মন্দিরে যাবে ফিরতে দেরি হবে সে কি না বড় মা শ্যামা না রানীর গলা বুঝতে পারছো না আহা কি সুন্দর গাইছে ভোর ভোর উঠেছে গানের রিহার্সাল করবে বলে সামনে ওর অনুষ্ঠান না বলছিস কি তুই এই আমাদের শ্যামার গলা পরিষ্কার বুঝতে পার কি গো বড় বৌমা তুমি ভালো করে শোনো শোনো শ্যামার গলা না একদমই শ্যামার গলা আসলে বড় মা শ্যামার আর রানীর ঘরানাটা এক না শ্যামা তো রানীর মায়ের কাছ থেকেই গানের তালিম নিত এই কীর্তনের ব্যাপারটা কি বলতো মানে দূর থেকে শুনলে মানে তুমি চট করে আলাদা করতে পারবে না বাবা তুই তো দেখছি বিদেশ থেকে এসে একবার কীর্তন বিশারদ হয়ে উঠেছিস যাকে আমরা তাহলে বুঝতে পারিনি হয়তো কিন্তু বড় বৌমা মেয়েটা একদমই গাইবে না সংসার করতে হবে বলে গান একেবারে বন্ধ করে দেবে তা কি হয় একটু আর তো গাইতেই পারে তাই না ঠিক বলেছো এই শ্যামার এই সিদ্ধান্তটা না আমাকেও খুব অবাক করেছে জানো তবে চিন্তা করো না শ্যামা যখন ঠিক করেছে আর গান গাইবে না ও ভেবে চিন্তেই সব কিছু করেছে মানে গান ছাড়ার সিদ্ধান্তটা এমনি এমনি নিত না এই আদি শোন না আমাদের এই টাকার জোগাড় করা নিয়ে আমরা চিন্তিত ছিলাম না আমি বড়দাকে বলছিলাম একটা উপায় আছে কি উপায় অশোক বলছি আমাদের নর্থ বেঙ্গলে একটা প্রপার্টি আছে তো সেটা আমরা যদি মর্গেজ দিই বা বিক্রি করে দিই একটা টাকা পাওয়া যাবে তো আমাদের প্রবলেমটা অনেকটা সলভ হবে কি বাবা আইডিয়াটা কেমন হ্যাঁ মানে সেটা একটা হতে পারে না যেটুকু সেটা সম্ভব নয় সম্ভব নয় কেন সম্ভব নয় আসলে ওই প্রপার্টিটা অলরেডি আমাদের নিখিল মর্গেজ দিয়ে দিয়েছে পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার মনের পাখি বলে শ্যামা শ্যামা গান গাইছে না হ্যাঁ শ্যামা গান গাইছে কিন্তু কালকে যে শ্যামা বললো সবার সামনে গান গাইবে না তাহলে হঠাৎ যাক ভালোই হয়েছে হ্যাঁ এটা তো শ্যামারই গলা আমি জানতাম শ্যামা গান গাইবে শ্যামা গান গাইলে চারিদিক সুন্দর হয়ে যায় সব ভালো হয়ে যায় যাই গিয়ে মাকে বলি মা মা মনের
এটা তুই কি বলছিস আদি? নর্থ বেঙ্গলের প্রপার্টিটা নিখিল মর্টগেজ দিয়ে দিয়েছে। কই বাবা, আমাদের তো কিছু বলেনি। নিখিল এবার একটা বড় কেস খেতে চলেছে। নর্থ বেঙ্গলের প্রপার্টিটা তো আমিই সবার আগে হাফিজ করে দেওয়ার প্ল্যান করেছিলাম। বসন্ত চৌধুরী, তোমার অজান্তেই ওই বাড়িটা বন্ধক দেওয়া হয়ে গেছে। মা, মা, মা তুমি শুনছো? শুনছো, শ্যামা গান গাইছে মা। আর সকাল থেকে শ্যামা আবার সবার সামনে গান গাইতে শুরু করে দিয়েছে মা। আমি চাই দেখি আসি। দাঁড়া, চুপ করে আমার কথা শোন। এসব গান টান ছাড়। ছাড়বো মানে কি হয়েছে? শোনো না, বলছি নিখিলের এখন মনে যা অবস্থা, তুমি একটু চুপ করো না। তুমি চুপ করো পাপিয়া, আমাকে কথা বলতে দাও। নর্থ বেঙ্গলের প্রপার্টিটা তুই কবে বন্ধক দিয়েছিস? কবে তুই বাবার থেকে সই করে নিয়েছিস? কই, আমাদের তো কিছু জানালি না, কবে সই করেছিস বল। নিখিল লেখাই নি রে বদ্দা ভাই, লিখিয়েছি আমি। অনেক কাগজপত্রের মধ্যে বসন্ত চৌধুরী ওটা সই করে দিয়েছিল। ওটার পাওয়ার অফ অ্যাটর্নি আমার কাছেই ছিল। তারপর ওই প্রপার্টিটা বন্ধক দিয়েই তো এই বাড়িটা ছাড়িয়ে নিলাম। আর এই বাড়ির দলিলটা ফাইনালি আমার হাতে চলে এলো। বদ্দা ভাই, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তুমি কেন নিখিলকে সই করে দিলে? কেন তুমি আমাদেরকে জানালে না? আমিও তো বুঝতে পারছি না, আমি কখন সই করলাম? এখন বুঝতে না পারলে কি করে হবে বলো তো? তোমার সই করা পেপার নিখিল আমায় নিজে দেখিয়েছে। এত এক্সাইটমেন্ট ভালো না। শান্ত হও জেঠুমণি, শান্ত হও, বসো। খুন আমি তো কিছু বুঝতেই পারছি না। আর কিছু বোঝার নেই নিখিল, তুই জেঠুমনিকে দিয়ে সই করিয়ে নর্থ বেঙ্গলের প্রপার্টিটা মর্টগেজ দিয়ে দিয়েছিস। আমাদের আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি রে, নিঃস্ব হয়ে গেছি আমরা। সর্বনাশ হয়ে গেছে মা। আমার আমার তো ভয়ে গলাটা শুকিয়ে আসছে। আমার দুটো সন্তান, তাদের ভবিষ্যৎ দেখি হবে। আর দুদিন বাদে এই বাড়ির লোক খাবে কি? কেন এমনটা করলি? কেন সব শেষ করে দিলি বল? কেন সব শেষ করে দিলি? বর্তমানে তুই কি বলছিস? আমি কি শেষ করে দিলাম? আমি তো কিছু বুঝতেই পারছি না। সর সর, আমাকে যেতে দে, আমাকে শ্যামার কাছে যেতে দে। সুন্দর সুন্দর গান শুনছিলাম শ্যামা সকাল সকাল। তোর কিসব প্রপার্টির ব্যাপারে কথা বলছিস? আমি কিছু বুঝতেই পারছি না। আমি সব কিছু শ্যামাকে বলবো, সব আমি শ্যামাকে বলবো। দাঁড়া নিখিল, শ্যামা, আমি শ্যামাকে গিয়ে সব কিছু বলবো। এই তো তুমি দেখো না ওরা কি বলছে। ওরা বলছে আমি নাকি বাবাকে দিয়ে নর্থ বেঙ্গলের প্রপার্টি লিখিয়ে নিয়েছি। আমি সব কিছু জানি না, কিচ্ছু জানি না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি শুনছি। শান্ত হও। বর্তাদা কি হয়েছে? মানে ছোট কর্তা সব কি বলছে? কি বলছে? নিখিল নিজের ইচ্ছায় আমাদের না জানিয়ে নর্থ বেঙ্গলের প্রপার্টিটা বন্ধক দিয়েছে। ভেবেছিলাম নর্থ বেঙ্গলের প্রপার্টিটা বন্ধক দিয়ে টাকা জোগাড় করবো, তার আগেই বাবু বন্ধক দিয়ে দিয়েছেন। মিথ্যে
মিথ্যে এরা সবাই মিথ্যে বলছে শ্যামা। আচ্ছা আমি সত্যি বলছি না, মিথ্যে বলছি। বর্দাভাই শোনো, বর্দাভাই বর্দাভাই তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না। তোদেরকে না জানিয়ে আমি সব কেন করতে যাবো বল? তুই করেছিস এসব, নলে এত ঘটনা ঘটলো কি করে? এর জন্য তুই দায়ী, তুই দায়ী নাকি? হচ্ছে কি কি হচ্ছে? তুই না বাড়ির বড় ছেলে, তুই বিপদের দিনে এরকম কেউ করে? তুই কি করছিস নিখিল? ছি 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 অরুণ, আমি কিছু করি না। আমি জানি একদম ওরা মিথ্যে বলছে, আমি জানি আমার নিখিল এরকম করতেই পারে না। তাহলে কে করেছে মা? আমি করেছি, অশোক করেছে, আদি করেছে। তখন হয়তো ছাড়িয়ে নেবে বলে বাবাকে দিয়ে সই করে নিয়েছিল, এখন তো মনেই করতে পারছে না। নিখিল মনে করে বল, কাকে বন্দুক দিয়েছিলি? মনে করে বল প্লিজ। চুপ কর না। তুই আদিকে জিজ্ঞেস কর, তাহলেই জানতে পারবি। আদি তো বলছে আদি জানে, মানে ও দেখেছে যে মর্গেজটা কাকে দেওয়া হয়েছে আর কতদিনের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা আদি তুই আমাদের বল না, কাকে দেওয়া হয়েছে, মানে আমরা কি কথা বলতে পারি তার সঙ্গে? এই দেখো সম্পত্তি বন্ধক দেবে নিখিল, আর আদি কি করে বলবে বলতো? আমার না ঠিক খেয়াল নেই কি ছিল, মানে মানে হালকা মনে আছে বুঝলি, ওই নামের শুরুটা ওনার মিস্টার মিস্টার পি, মিস্টার পি দিয়ে কিছু একটা ছিল। আচ্ছা ছোট কর্তা, তুমি একবার মনে করার চেষ্টা করো না, যদি কাউকে দিয়ে থাকো। শ্যামা শ্যামা আমি সত্যি বলছি, আমার কিছু মনে পড়ছে না। আমি শুধু শুধু নর্থ বেঙ্গলের প্রপার্টি বন্ধক দিতে কেন যাবো বলতো? নিখিল আদি তো বললো কি পি দিয়ে না, তুই একটু মনে করার চেষ্টা কর, ভাবলেই মনে মনে পড়বে, তুই একটু ভাবার চেষ্টা কর। আমি সত্যি বলছি আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি শুধু শুধু নর্থ বেঙ্গলের প্রপার্টিটা বন্ধক দিতে কেন যাব বলতো? আমার কিছু আমার কি হয়েছে জানিস? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথাটা না মানে আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, ইচ্ছে করছে ইচ্ছে করছে, আরে নিজের মাথাটা খুলে ঢুকে নি। আমি জানি তুমি কিচ্ছু করনি, একটু শান্ত। মেচি দাদা পারতে দা, আপনারা দয়া করে একটু শান্ত হন। দেখুন যখন খারাপ সময় আসে তখন সব দিক থেকেই খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়, আর এখন আমাদের সেটাই চলছে। তবে এই সময় আমাদেরকে মনের জোর হারালে চলবে না, আমরা আস্তে আস্তে ঠিক এই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসব। হ্যাঁ শ্যামা একদম ঠিক কথা বলেছে, আমাদের এই খারাপ সময় একদম নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত না। আমি জানি নিখিল ভুল করেছে, কিন্তু ও তো আমাদের ভাই না, ওর মেন্টাল কন্ডিশন দেখো, ছেলেটা কিছু মনেই রাখতে পারছে না। আমাদের শ্যামার কথায় ইম্পর্টেন্স দেওয়া উচিত, ও অনেক বুদ্ধিমতী মেয়ে, কোনো ভুল কথা বলবে না। আর আমি জানি শ্যামা আমাদের সংসারকে ভেসে যেতে দেবে না। শ্যামা আমাদের মনের জোর টিকিয়ে রাখার চেষ্টা করছে ঠিকই, কিন্তু এটা আমাদের মানতেই হবে যে আমাদের পরিস্থিতি একদম ঠিক না। দি হ্যাঁ রে শ্যামা, শুনলাম তুই পুজো দিতে গিয়েছিলিস। পুজোর ফুল প্রসাদ কোথায়? তুই খালি হাতে ফিরে এসেছিস কেন? ও মা, রুকু রাধা তোরা তো গান বাজনা করছিলি রে, কিসব রিহার্সাল করছিলি, তা তোরা ওর পেছন পেছন চলে এলি কি করে হঠাৎ করে? হ্যাঁ শ্যামা, ওরা কি তোর সঙ্গে ছিল?
রেখেছে এরা? কিছু তো বোঝাই যাচ্ছে না। তো আমাকে জানতেই হবে এই জায়গাটা কোথায়, আমাকে যে করেই হোক জানতেই হবে। কিন্তু কি কি এত আওয়াজ হচ্ছে, তাও কারো সাড়া নেই। সত্যি কি কেউ নেই এই মুহূর্তে বাইরে? আমি কি একা রয়েছি এখন এখানে? যদি তাই হয় তাহলে তাহলে এটাই তো সুবর্ণ সুযোগ পালানোর। যে করেই হোক আমার আমার এখান থেকে পালাতে হবে, বেরিয়ে পড়তে হবে। কি করি বলতো দিদি ভাই, আমি তো মেয়েটাকে নিয়ে রিহার্সালই করছিলাম, কিন্তু এখানে এত চিৎকার চেঁচামেচি না, ভয় পেয়ে চলে এসেছি ছুটে এখানে যে কি হলো, কার কি হলো, এভাবে কি রিহার্সাল হয় বলো? তোমরা কোথায় রিহার্সাল করছিলে রুক্মিণী মাসি? আমার তো মনে হলো একটা শ্যামার গলা। শ্যামা, তুমি গান গাইছিলে না? আমি তো ভাবলাম গান তুমি গাইছিলে। আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, আমি আবার মিথ্যে বলতে বাধ্য হচ্ছি, কিন্তু এখন পরিবারের এই মানুষগুলোর কাছে যে আমি সত্যিটাও বলতে পারবো না, আমার অন্যায় নিও না। আমি যা করছি সবার ভালোর কথা ভেবেই করছি। না না ছোট কর্তা, আমি কি করে গাইব? আমি তো পুজো দিতে গিয়েছিলাম। মা জানো, আসলে আমাকে না এই মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হলো। আমার মনে হয় ওই রাস্তার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ এসেছে আর লোকাল লোকেরা রাস্তা বন্ধ করে দিয়েছে। কোথায় হয়েছে শ্যামা? এতো এই মোড়ের মাথাতে, সেই জন্য তো আমি পুজো দিতে গিয়ে মাঝ রাস্তা থেকে ফিরে এলাম। সে কি রে মা, কে কখন ফিরলো, কে পুজো দিতে পারলো কে পারলো না, এটা ইস্যু নয়। বড় একটা প্রপার্টি আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেল, কে দেবে এত টাকা? কাল ডোডো তাতানের স্কুল থেকে প্রিন্সিপাল ফোন করেছিল, এক সপ্তাহের মধ্যে 1,00,000 টাকা দিতে হবে। কোত্থেকে পাবো এত টাকা? ওদের ভবিষ্যৎ কি হবে? তুই সব শেষ করে দিলি ভাই, সব শেষ করে দিলি, একবার বাড়ির লোকেদের কথা ভাবলি না। বর্তা ভাই প্লিজ, তুই কষ্ট পাস না এইভাবে। আমি তো আছি, তোর ভাই তো আছে, তোর বাচ্চাগুলোর স্কুলের ফিজের কথা ভাবছিস তো, আমি ব্যবস্থা করব। আমি শ্যামা, তুমি প্লিজ নিখিলকে ঘরে নিয়ে যাও, ডাক্তারবাবু নিখিলকে রেস্ট নিতে বলেছে, আর এইসব আলোচনা ওর সামনে করাটা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, আদি ঠিকই বলছে শ্যামা, নিখিলকে আর এসবের মধ্যে রাখার দরকার নেই, ওকে ঘরে নিয়ে যা, শিগগির নিয়ে যা। আর শোন শোন, বলছি যে পুজোটা ঘরেই সেরে ফেল, হ্যাঁ,
পুজো দিতে গেলি না দিয়ে ফিরে এলি অমঙ্গল তো ভালো নয়। তুই পুজোটা বাড়িতেই সেরে ফেল কেমন। চলো আমরা ঘরে যাই। এসো। তোমরা আমাকে ঘরে পাঠিয়ে দিতে চাইছো তো? ঠিক আছে, আমি আমি নিজে চলে যাচ্ছি। আমি শুধু এটা বলতে চাই, আমি কিছু করিনি, আমার কিছু মনে পড়ছে না, আমি সত্যিই কিছু করিনি, আমি কিছু করিনি, কিছু করিনি।